সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিতের 9.2 তথা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সমাধান থেকে তোমার বইয়ে উদাহরণ চোদ্দ এর ঘন আবার কোশ্চেনটা আলোচনা করব। ঠিক সেম কোয়েশ্চেন তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 25 নম্বরে পাবে। অনুশীলনীর 25 নম্বরে তোমরা সেই ধরনের একই কোয়েশ্চেন পাবে। তাহলে এই দুইটা কোয়েশ্চেন থেকে তোমাদেরকে আমি যে কোনো একটা কোয়েশ্চেন কিভাবে সলিউশন করতে হয় সেটা বুঝিয়ে দেব, আর বাকিটা তোমরা তোমাদের বাসায় বসে বাড়ি কাজ করতে পারবে। তাহলে দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 14 এর ঘন নম্বরের কোয়েশ্চেনটা আমি ঘুরে লিখতেছি। তোমরা দেখো এটা সমাধান করব। এটা হচ্ছে 2 cos² θ প্লাস 3 sin θ -3 = 0। দেখো 2 cos² θ প্লাস 3 sin θ -3 = 0, এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে দেখো এখানে cos² θ আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি। দেখো আমরা লিখব তাহলে cos² θ সমান হচ্ছে 1 - sin² θ প্লাস এখানে লিখব 3 sin θ -3 = 0। তার আমরা লিখে দিব এখানে কি প্রয়োগ করেছি। তার আমরা লিখে দিই যেহেতু cos² θ = 1 - sin² θ। এবার দেখো এখানে আমরা 2 দিয়ে 1 কে গুণ করে দিব, 2 একে 2 মাইনাস 2 দিয়ে sin² θ কে গুণ করে দিলে 2 sin² θ প্লাস 3 sin θ বসে যাবে -3 = 0। এবার দেখো -8 2 আর -3 যোগ করলে দেখো 3 থেকে যখন 2 চলে যাবে তখন হবে -1। তাহলে আমরা লিখতে পারি এখানে থাকলো 2 sin² θ প্লাস 3 sin θ 3 sin θ -1 = 0। এবার যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে আমরা -1 কমন নিয়ে ফেলবো। -1 কমন নিলে এখানে থাকবে 2 sin² θ, এখানে থাকবে -3 sin θ আর এটা হবে +1 = 0। এই -1টা যখন 0 নিচে পক্ষান্তর হয়ে যাবে এখানে মাইনাস থাকবে তখন এটা 4 এটা 0 হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি ভাগ 2 sin² θ -3 sin θ +1 = 0। এবার দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর করে এবার এখান থেকে আমরা ডিটার মানটা নির্ণয় করে নিতে পারি। দেখো মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে প্রথম পদের সহগ এবং ধ্রুব পদ গুণ করব। প্রথম পদের সহগ হচ্ছে 2 আর ধ্রুব পদ হচ্ছে 1। তাহলে 2 দিয়ে যখন 1 কে আমরা গুণ করব তাহলে 2 একে 2, এবার এই 2 এর উৎপাদক হচ্ছে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে আমরা θ পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 2 sin² θ -2 + 1 2 + 1। তাহলে 2 সাথে 1 যোগ করলে 3 মিলে গেল, এখানে sin θ আছে sin θ বসাই দিলাম +1 = 0। এবার দেখো গুণ করে দিবা তাহলে 2 sin² θ -2 sin θ -sin θ +1 = 0। এবার দেখো গুণ করে দেওয়ার পর এবার আমরা কমন নিব এই 2 sin² θ এবং 2 sin θ থেকে আমরা 2 sin θ কমন নিব। তাহলে 2 sin θ কমন নেওয়ার পর এখানে থাকবে sin θ, এখানে থাকবে -1 আর এই দুটো থেকে আমরা -1 কমন নিব। তাহলে -1 কমন নিলে এখানে থাকবে sin θ -1 = 0। এবার দেখো বা এখান থেকে sin θ -1 কমন নিব, তাহলে sin θ -1 কমন নিব। এই sin θ -1 কমন নিলে আর এখানে থাকবে 2 sin θ, 2 sin θ -1 = 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা উভয় রাশিকে সমীকরণ আকারে লিখতে পারবো। তখন এর মানে লিখব অতএব হয় sin θ -1 = 0 অথবা 2 sin θ -1 = 0। এবার দেখো এখান থেকে আমরা sin থিটাকে পক্ষান্তর করি বা sin θ = আমরা 1 টাকে পক্ষান্তর করি 1 বা sin θ = sin কত ডিগ্রি মান 1, sin হচ্ছে 90 ডিগ্রি মান 1, তাহলে sin θ দিলে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা উভয়কে sin θ চলে গেলে তাহলে সুতরাং θ = হচ্ছে 90 ডিগ্রি। এবার এখান থেকে দেখি আমরা এখান থেকে বা 2 এখান থেকে আমরা 2 sin θ 1টাকে পক্ষান্তর করি, তাহলে 1টাকে পক্ষান্তর করলে হবে 1, 1টাকে পক্ষান্তর করলে হবে 1 বা এখানে দেখো
একা এবার আমরা sin θ এর মান বের করতে গেলে দুটাকে পক্ষান্তর করব তাহলে আমরা লিখতে পারি sin θ = ½ sin 30 ডিগ্রি মান হচ্ছে ½ আমি এই পাশে লিখছি দেখো sin 30 ডিগ্রি মান হচ্ছে ½ তাহলে আমরা মান লিখতে পারি sin θ = sin 30 ডিগ্রি তাহলে সুতরাং θ = 30 ডিগ্রি এবার দেখো θ = sin θ এবং θ এর মান θ sin θ এর মান হচ্ছে একটা 30 ডিগ্রি আর হচ্ছে θ এর মান হচ্ছে 90 ডিগ্রি যদি তোমাকে প্রশ্ন বলে দেয় প্রশ্ন যদি বলে দেয় থিটা সূক্ষ্মকোণ হবে থিটা যদি সূক্ষ্মকোণ হবে যেটা প্রশ্ন বলে দেয় তাহলে যদি বলে দেয় প্রশ্ন যদি বলে দেয় থিটা সূক্ষ্মকোণ হবে তখন থিটা এর এই মানটা গ্রহণযোগ্য হবে না কারণ 90 ডিগ্রি মানটা হচ্ছে সমকোণ তখন আমরা লিখতে পারবো যদি থিটা সূক্ষ্মকোণ বলে দেয় তাহলে থিটা কি 90 ডিগ্রি কি নয় গ্রহণযোগ্য যা গ্রহণযোগ্য নয় আর সুতরাং তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান হবে নির্ণয়ের সমাধান θ = 30 ডিগ্রি এটাই হচ্ছে একমাত্র সমাধান আর যদি আমাকে তুমি θ সূক্ষ্মকোণ বলে না দেয় θ এর যদি সূক্ষ্মকোণ সেটা বলে না দেয় তাহলে আমার θ এর মান দুটাই গ্রহণযোগ্য 30 ডিগ্রিও গ্রহণযোগ্য 90 ডিগ্রিও গ্রহণযোগ্য শুধুমাত্র যদি আমাকে এখানে θ সূক্ষ্মকোণ বলে দেয় তখন আমরা এই 90 ডিগ্রি মানটা গ্রহণযোগ্য হবে না তখন আমরা এই 30 ডিগ্রি মানটাই গ্রহণযোগ্য হবে কারণ 30 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ এবার দেখো এই সেম টু কোশ্চেন তোমাদের বইয়ে অনুশীলনে 25 নাম্বার প্রশ্ন আছে দেখো সেই 25 নাম্বার প্রশ্নটা আমরা লিখতেছি দেখো সেই 25 নাম্বার প্রশ্নটা কিছুই না এখানে cos এর জায়গায় sin বসাবো আর sin এর জায়গায় cos বসালে 25 নাম্বার প্রশ্ন হয়ে যাবে তাহলে দেখো আমি 25 নাম্বার প্রশ্ন লিখছি 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0 তাহলে দেখো সেম টু সেম হুবহু একই কোশ্চেন আমি যেহেতু এই কোশ্চেনটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এই কোশ্চেনটা তোমরা পাবে তাহলে এই কোশ্চেনটা তোমরা ভালো করে কোন টাক্স করে আমাকে পাঠিয়ে দিবে তাহলে আজকের টাস্কটা যদি তোমরা সম্পূর্ণ বুঝতে পারো বা আশা করি অধিকতর প্র্যাকটিস করবে সৌধিকতর প্র্যাকটিস করে নিজেকে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করবে সে আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে